পৌরসভার সাবেক কাউন্সিলর ইসমাইল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড, তিনজনকে বেকসুর খালাস। ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপি নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ও তিনজনকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শওকত হুসাইন এ রায় প্রদান করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শাহজাহান একই উপজেলার চাপালি গ্রামের লুৎফর রহমানের পুত্র। মামলার বিবরণে জানা যায়, ঝিনাইদহের কালীগঞ্জের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সহসভাপতি ইসমাইল হোসেন 2014 সালের মে মাসের 13 তারিখে ফজরের নামাজ পড়ে বাইকে করে চাপালি গ্রামের ধান খেত রেখে বাড়ি ফিরছিল। এ সময় আসামি শাহজাহান সহ অন্যান্যরা চাপালি সড়কে মোটর সাইকেল গতিরোধ করে কুপিয়ে জখম করে তাকে। এ সময় যশোর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ হত্যার ঘটনায় ওই দিন কালীগঞ্জ থানায় নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটি দীর্ঘ 9 বছর চলাকালীন পর উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত অভিযুক্ত শাহজাহানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ও আসামি আজিজার, আব্বাস আলী ও আতিয়ারকে এ মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেন। মামলায় সরকার পক্ষে অতিরিক্ত পিপি আব্দুল খালেক ও আসামি পক্ষে রশিদুল হাসান জাহাঙ্গীর মামলাটি পরিচালনা করেন।